Jung ferangni bilbang rozamano hai no hai kisherunani shanmungo strangshalo razakhor aguleni laharo himbo toklaika sodor jela congress Congress bhavan buskang shimi rally chengoi ashala razakhor aguli nidal bidal lahar kitingoi khlai zakha khorangti shamung rally paithaka chung ferangni bilbang ruzangmano hai no hai kisharunani shanmungo chung ferang bedengi AGM ni thani ruzakha deputation khadumani rally wo man zakha haste congress ni ozamaro আজকে আমরা প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যায় অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7 শতাংশ বিদ্যুৎ ফসল বাড়িয়ে দিয়েছে আমরা যেটা বলতে চাই যেটার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল বিদ্যুৎ ফসল বাড়ানোর কোনো রকম প্রয়োজনীয়তা ছিল বিদ্যুৎ ফসল তখনই বাড়ানো যায় একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরারে কোনো রকম ডিসটার্ব না করে পরিষেবা যদি ভালোমতোভাবে দেওয়া যায় কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাইলেই ভাড়া বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আসে নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই কিন্তু আমরা তো কোনো আইনের পোয়াক্কা না করে সেখানে এটা করা হয় এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে চুপি ছাড়া তো ভাড়া মাশুল বাড়িয়েছি তারপর যেতে বলেছেন বাক্যবাগীশ আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর তার সর্বনাশ করে এসেছেন এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত কয়টা দপ্তরে বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন মানুষের সাথে যুক্ত মানুষের নাবিক সাথে ওই বাক্যবাগীশ মুখ্যমন্ত্রী বাক্যবাগীশ মন্ত্রী বলেছেন যে কি বলেছে যে সেখানে নাকি গ্যাসের দাম বাড়াতে বিদ্যুৎ মাশুল বাড়াতে হয়েছে ভারতবর্ষের আরও অন্যান্য প্রদেশগুলিতে তো গ্যাসের বিদ্যুৎ এমনিতেই ভারতবর্ষের অন্যান্য প্রদেশগুলিতে বিদ্যুতের মাশুল যা আছে তার চাইতে অতিরিক্ত আমাদের রাজ্যের বিদ্যুৎ অন্য রাজ্য অনেক রাজ্যে এই বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয় 100-200 পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা হয় কিন্তু আমাদের রাজ্যে সেই ব্যবস্থা নেই অথচ বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার 18 সালের আগে ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির নেতারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হলে পরে সেখানে মানুষের কোনো সমস্যা থাকবে না সমস্যা লাঘব করা হবে গত কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়ে গেছে সেই বাজেট অধিবেশনে মন্ত্রী যে তথ্য অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছে সেখানে বলেছে নিষ্কর বিদ্যুৎ নিষ্কর বাজেট কিন্তু সেই জায়গাতে তো আমরা দেখলাম যে বলা নেই কোয়া নেই সে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দেওয়া হচ্ছে এমনিতেই 18 সালের পর ফিক্স চার্জ মিটার চার্জ এই সমস্ত নাম দিয়ে বিদ্যুতের মাশুল বাড়ানো হয়েছে 2019 ইংরেজিতে ডিউটি চার্জের নাম দিয়ে 5 শতাংশ বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে এর ফলে মানুষের এমনিতেই চাহিদাই রব ছুটে যাচ্ছে বিদ্যুৎ তার উপরন্ত আছে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে পাওয়ার কাটের নামে কখন যে পাওয়ার চলে যাবে কেউ যাবে না নিম্নমানের ট্রান্সফরমার সামান্য বাতাসে ওই পরিবাহী তার ছিঁড়ে যায় একটা বলা যায় একটা অরাজক পরিস্থিতি গোটার বিদ্যুৎ দপ্তর জুড়ে চালু হয়েছে এই জায়গাতে পরিষেবার উন্নত করার পরিবর্তে সেখানে বিদ্যুৎ ফসল বাড়িয়ে দেওয়া হয়েছে লোকসানে চলছে বিদ্যুৎ নিগম লোকসানে চলছে বলা হচ্ছে এই বিদ্যুৎ নিগম তো লাভে ছিল কোটি কোটি টাকা লাভ হতো কেন আজকে লোকসান একটাই কারণ সে হচ্ছে অপদার্থতা
আর হচ্ছে ব্যাপক দুর্নীতি, এর ফলশ্রুতিতে আজকে এই লোকসানের বহর বন্ধ হচ্ছে। এর দায় আমরা সাধারণ নাগরিকরা নাগরিকদের উপর চাপানো যে প্রতিবাদ আমরা করছি, আমরা এটা মেনে নেব না। আমরা আজকে আধিকারিকের নিকট ডেপুটেশনে যাচ্ছি, সেখানে আমরা চাপ সৃষ্টি করব এই ভয়াবহ বিদ্যুৎ বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করার জন্য। যদি প্রত্যাহার না করা হয় আমরা থেমে থাকবো না, আমরা আরও ত্রিপুরার সমস্ত স্তরের জনগণকে সাথে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলে বাধ্য করব বিদ্যুৎ নিগমকে, রাজ্য সরকারকে, অপদার্থ মন্ত্রীকে আমরা বাধ্য করব এই যে বর্ধিত পাওয়ার সে বর্ধিত প্রত্যাহার। রাজা খড়াগুলি নিশিমি প্রণম নিকক থুম চিনি খরাং।